আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের আয়োজনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের ব্ল্যাক পেপার চিলি চিকেন, যেটা কিনা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়। আপনারা রেসিপিটা দেখলে বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এই মজাদার চিলি চিকেন তৈরি করতে। এখানে চিলি চিকেন বানানোর জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেটাকে এরকম পাতলা এবং ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লেগ পিসও নিতে পারবেন। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য আমি চিকেনের মধ্যে দিচ্ছি 7 মতো কিছুটা লবণ, 1/2 চা চামচ চিনি, আরও দিচ্ছি 1টা ডিমের সাদা অংশ। অনেক রেস্টুরেন্টেই কিন্তু ডিমের সাদা অংশটা ব্যবহার করে থাকে, তবে আপনারা চাইলে পুরো ডিমটাই এখানে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাচ্ছি, তাই এখানে আমি ডিমের সাদা অংশটাই ব্যবহার করছি। এবারে কয়েকটি উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে কর্নফ্লাওয়ারটাকে মাংসের সাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি একটা সস রেডি করে নিব। এর জন্য একটা পাত্রে প্রথমে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ অয়েস্টার সস। আপনারা চাইলে এর সাথে 2 টেবিল চামচ টমেটো সসও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার অথবা চিকেন কিউব যেটা আপনাদের হাতের কাছে থাকে, 1/2 চা চামচ চিনি। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ চিলি সসও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে একটু রেখে দিচ্ছি। চিকেন বেজে নেয়ার জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিকেনের টুকরাগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরাগুলো দেওয়ার পরে মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নেব। আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেনটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু উপরের কোটিনটা খুলে যেতে পারে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তাই এক পাশ হালকা কিছুটা হয়ে আসার পরে এইভাবে একটা থেকে আরেকটাকে সারিয়ে দিতে হবে এবং দুই পাশে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এখন সবগুলোকে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি এবং গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। যখন দুই পাশে এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, এই পর্যায়ে আমি চিকেনের টুকরাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পানি। এবার সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা হবে এরকম, বেশি পাতলাও করা যাবে না আবার এর চেয়ে বেশি ঘনও করা যাবে না। তো এটা মিশানো হয়ে গেছে। চুলায় আবার আমি হাঁড়িটা বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। এখন রসুন এবং আদা কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন, তবে আমি প্রিফার করি এখানে আদা রসুন কুচিটাই ব্যবহার করতে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আদা রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর এখানে আমি পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি এবং 1/2 কাপ করে লাল সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে যে কোনো এক কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন। এখন এই সব সবজিগুলোকে হালকা একটু ভেজে নিব। সবজিগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে হাই হিটে 1.5 থেকে 2 মিনিট এইভাবে এটাকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আর যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু হাই হিটে করতে হয়, এতে করে সবজির কালারটা ন্যাচারাল থাকে। আমরা কিন্তু এখানে অনেক রকমের সস ব্যবহার করব, আর প্রতিটা সসেই কিন্তু লবণ আছে। শুধু সবজির জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণই এখানে দিয়ে নিতে হবে। 2 মিনিট সবজিগুলোকে হাই হিটে রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে সেই রেডি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিলাম।
সসের মিশ্রণটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। তবে আমি পুরোটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দুবারে দিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু নেড়ে দিবেন, কারণ অনেক আগের থেকে এটাকে গুলিয়ে রাখলে নিচ থেকে জমাট বেঁধে থাকে, তাই দেওয়ার আগে অবশ্যই এটাকে নেড়ে দিবেন। সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে হাই হিটে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেনটা হয়ে যাবে। হাই হিটে রান্না করার কারণেই কিন্তু কালারটা খুবই সুন্দর এসছে আর ভেজিটেবলের কোনো কালারে কিন্তু নষ্ট হয়নি দেখতে পাচ্ছেন। তো আমার চিলি চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে। যখন এরকম মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার একদম রেস্টুরেন্ট স্টাইলের ব্ল্যাক পেপার চিলি চিকেন। এখনও যারা ঘরে এভাবে ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।